السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، আজকে ঢাকা ইসলামিক মিডিয়াতে সম্প্রচারিত আজকের এই লাইভের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকের এই লাইভে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হল হোম কোয়ারেন্টাইনে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আজকে বিশ্বময় মানুষের স্বাভাবিক যে ব্যস্ততা, ব্যস্ত থাকা তার যে সহজাত রীতি, কোনো মানুষেরই ঘরে বসে থাকার মতো কোনো সুযোগ নেই, নিজস্ব টার্গেটের বাহিরে দৃষ্টি দেওয়ার কোনো ফুরসত নেই। প্রতি মুহূর্তে মানুষকে জীবন যুদ্ধে মহাব্যস্ত থাকতে হয়। প্রয়োজনীয় আরাম তো দূরের কথা, নিজের শরীরের যত্ন নেয়ারও কোনো সুযোগ থাকে না। সেখানে আজ বিশ্বময় এই মহাব্যস্ত মানুষগুলো ইচ্ছায় অনিচ্ছায় হোম কোয়ারেন্টাইনে বন্দী হয়ে আছে। অনেকে অলস সময় অতিবাহিত করছে, অনেকেই সময় কাটানোর কোনো পথ পাচ্ছে না। তাই আজকে আমি আলোচনা করতে চাই যে একজন মুসলিম হিসেবে হোম কোয়ারেন্টাইনে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই হোম কোয়ারেন্টাইন একজন মুসলমানের জন্য দিনের দিক থেকে একটা বিরাট কল্যাণকর বিষয়, কারণ হাদিসে বর্ণিত হয়েছে عن أبي يحيى صهيب بن سنان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك إلا وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم সেই মুসলিমে আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়গুলো আজীব আজব আশ্চর্যজনক, ইন আমরাহু কুল্লাহু লাহু খৈর, যে মুমিনের প্রতিটি বিষয় তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এটা একমাত্র মুমিনের জন্যই, অন্য কারো জন্য নয়। ইন আসাবাতহু সাররা ও শেখার, তার যদি আনন্দদায়ক শুভ কিছু হয়, সুসংবাদ হয়, তাহলে শেখার সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে সুখে আদায় করে, ফাকান খায়র আল্লাহ, এই কৃতজ্ঞতা তার জন্য আরও কল্যাণ বয়ে আনে। ওয়াইনা সাবাতু দাররা ও, আর তার যদি অকল্যাণকর কিছু হয়, ক্ষতিকর কিছু হয়, সবার, তাহলে সে ধৈর্য ধারণ করে, ফাকান খায়র আল্লাহ, তাহলে যদিও এটা তার জন্য কল্যাণ করছিল কিন্তু ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করার কারণে এটা তার জন্য কল্যাণ বয়ে আনে, তার জন্য এটা কল্যাণ করে, সেই মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আজকের এই করোনা ভাইরাস বিশ্ববাসীর ব্যস্তময় গতিকে রোধ করে তাকে হোম কোয়ারেন্টাইনে আবদ্ধ করেছে। এই পরিস্থিতিতে যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কেন যে এটা চান আর না আছে, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কিছু করার নেই। কিন্তু মুসলিম হিসেবে যখন আপনি সওয়াবের আশা নিয়ে, আল্লাহর উপরে ভরসা নিয়ে ধৈর্য ধারণ করবেন এবং এটা মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এবং আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করবেন, স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক অবস্থা আবার মহান আল্লাহ
আমাদের প্রতি সদয় হয়ে দয়া করি, আমাদের পাপগুলোকে ক্ষমা করে স্বাভাবিক অবস্থা আল্লাহ আবার ফিরিয়ে দিবেন, তাহলে আপনি এই ধৈর্যের মাধ্যমে কল্যাণ পাবেন, কল্যাণ লাভ করবেন এবং আপনি সওয়াবের ভাগী হবেন। শুধু আপনি কল্যাণ পাবেন, সওয়াবের ভাগী হবেন, এটাই শেষ কথা নয়, বরং আজকের এই হোম কোয়ারেন্টাইনে বসে আপনি যখন ধৈর্য ধারণ করে বসলেন, ঘরে থাকলেন এবং আল্লাহর নিকটে ধৈর্য ধারণ করলেন, এটা যেমন আপনি কল্যাণ পেলেন, এটা যেমন আপনার একটা ইবাদত হলো ধৈর্য ধরাটা, অন্যদিকে এই ধৈর্য ধরে আপনি শহীদের মর্যাদা লাভ করতে পারতেছেন। কেন যে শহীদ হওয়া এটা একটা বড় বিষয়, আপনি যুদ্ধে অংশগ্রহণ করবেন কাফেরের বিরুদ্ধে, জান এবং মাল নিয়ে, এরপরে আপনি সেখানে শাহাদত বরণ করলে আপনি শহীদের মর্যাদা পাবেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মহান নিয়ামত দিয়েছেন যে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেননি সরাসরি, আপনি জান এবং মাল দিয়ে, কিন্তু আপনি এখানে ঘরে বসে ধৈর্য ধারণ করার কারণে আপনি শহীদের মর্যাদা পাচ্ছেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন রাজুলিন ইয়াতাওয়াউন ফায়ামকুথু ফী বাইতি সাবিরাম মুহতাসিবান ইয়ালামু আন্নাহু লা ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিছল আজরি শাহীদ। যে লাইসা মিন রাজুলিন ইয়াতাওয়াউন, কোন ব্যক্তি যখন সে প্লেগ রোগী মহামারীতে পড়ে যায়, মহামারীর অঞ্চলে আবদ্ধ হয়ে যায়, পড়ে যায়, ফায়ামকুথু ফী বাইতিহি, যেখানে মহামারী শুরু হয়েছে সে তখন তার ঘরে আবদ্ধ হয়ে গেল, বসে গেল, ঘরে থাকলো, সওয়াবের আন মুহতাসিবান, ধৈর্য ধারণ করলো, সওয়াবের আশা নিয়ে সে ঘরে থাকলো, ইয়ালাম আন্নাহু লা ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, এবং সে এটা জানে, বিশ্বাস করে যে একমাত্র আল্লাহ যেটা তার জন্য লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, সেটাই তার হবে। যদি আল্লাহ তার ভালো রেখে রাখেন তাহলে সে সুস্থ থাকবে, যদি আল্লাহ তার ভাগ্যে অসুস্থতা লিখে রাখেন তাহলে সে অসুস্থ হবে। ইল্লা কানা লাহু মিছল আজরি শাহীদ, তাহলে সে যদি অসুস্থ হয় এবং মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। আবার যদি সে সুস্থ থাকে, এই রোগে আক্রান্ত না হয়, ঘরে বসে থাকে ধৈর্য ধারণ করে, তাহলে সেও শহীদের ভাগী হবে। এই হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে সেই হাদিস। তাহলে দেখুন যে আপনি এই ঘরে বসে থেকে ধৈর্য ধারণ করার কারণে আপনি শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত, কত বড় সুযোগ একজন মোমেনের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই হোম কোয়ারেন্টাইন, এই হোম কোয়ারেন্টাইন কি যেন আমরা নষ্ট না করি, এই সময়টা কতদিন আমাকে আপনাকে এইভাবে থাকতে হবে এটা কিন্তু আল্লাহ ভালো জানেন, কিন্তু যতদিন আমরা থাকি না কেন এই সময়টায় যেন আমাদের খেলায় খেলায় অযথা অনর্থক কাজে যেন নষ্ট না হয়, এটা যেন একজন মুমিন বান্দা হিসাবে আমি এটাকে কাজে লাগাতে পারি, যেটা আমার দিনের দিক থেকে বা আমার দুনিয়ার দিক থেকে কোনো না কোনো উপকারে আসবে, সেইভাবে আমাদের উচিত এই সময়টাকে অতিবাহিত করা। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়মাতানি মাউলুনা ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি নিয়ামত আল্লাহ, এই নিয়ামতগুলোর ব্যাপারে বহু মানুষ তারা প্রবঞ্চনার মধ্যে রয়েছে, তারা ধোকার মধ্যে রয়েছে, তার একটা হলো সেহা সুস্থতা, আরেকটি হলো ফারাক অবসর। দুটি নিয়ামত, এই দুটি নিয়ে অনেক মানুষ একটা প্রবঞ্চনায় একটা ধোকার মধ্যে রয়েছে, অর্থাৎ তারা এটাকে কাজে লাগাতে পারে না, এটাকে তারা হেলায় খেলায় নষ্ট করে ফেলতেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই হোম কোয়ারেন্টাইনে মূলত আমরা এই দুটি নিয়ামতই পেয়েছি, একদিকে সুস্থতা যে আমি আমাদের গৃহে আমরা সুস্থভাবে আল্লাহর মেহরবানিতে আল্লাহর দয়ায় আমরা সুস্থভাবে জীবনযাপন করছি, আবার স্বাভাবিক যে কর্মব্যস্ততা ছিল এই কর্ম ব্যস্ততা থেকে আমরা অবসর সময় অতিবাহিত করতেছি। তো এই দুইটি নিয়ামতকে মূল্যায়ন করা এটা আমাদের জন্য জরুরি, আমরা যেন এই অবসর সময়টাকে খেলায় খেলায় নষ্ট না করি, বরং আমরা যেন এটাকে মূল্যায়ন করি, গুরুত্ব দিই, এবং এটা যেন আমাদের আগামী দিনের জন্য আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, দুনিয়ার দিক থেকে অথবা দিনের দিক থেকে। আমরা আসুন আলোচনা করি যে একজন তাবেয়ী রাহিমাহুল্লাহ ওনার জীবনী থেকে যে এই অবসর সময়টাকে তিনি কিভাবে অতিবাহিত করেছেন। তাবেয়ী মাসরুক ইবনে আজদা আল হামাদানি রাহিমাহুল্লাহ তার এই অবসর সময় অতিবাহিত করা সম্পর্কে বর্ণিত হয়েছে যে কানা মাসরুক ইবনে আজদা বিন মালিক বিন উবাইয়া বিন আব্দুল্লাহ আল হামাদানি يمكث في بيتها أيام الطاعون.
যে এই তাবি ওনার যুগে যখন এই প্লেগ রোগ মহামারী দেখা দিল, তখন তিনি তার ঘরে বসে থাকতেন, ঘরে আবদ্ধ হয়ে ঘরের মধ্যে থাকতেন, এবং তিনি বলছেন আইয়া মুতাশাগুল, যে এই সময়টা হলো ব্যস্ততার সময়, কর্মব্যস্ততার সময়, বা উহিব্বু আন আখলু লিল ইবাদা, যে এই সময়টা আমি ব্যস্ত রাখতে চাই, যদি বাইরের কোনো কাজ দিই কিন্তু ঘরে আমি এটাকে ব্যস্ত রাখতে চাই ইবাদতের মাধ্যমে। এটা হলো মোমেনের পরিচয়, মোমেনের বৈশিষ্ট্য, যে সে তার কোনো সময়টাকেই সে নষ্ট করবে না, সে হেলায় খেলায় ছেড়ে দিবে না, এটাকে সে কাজে লাগাবে এবং সবসময় সে চেষ্টা করবে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার জন্য। ফাকানা ইয়াতানাহা ফায়খলু ফায়খলু লিল ইবাদা, তিনি পিছনে সরে গিয়ে একটু দূরে গিয়ে ইবাদতের জন্য নিজেকে তিনি অবসর করতেন, বা একটু বিশেষ জায়গা করে নিয়ে একাকিত্ব গ্রহণ করে তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন, ব্যস্ত হয়ে যেতেন। ফাল যাওজাতুহু, ওনার স্ত্রী তার সম্পর্কে বলতে গিয়ে বলেন ফারুব্বামা জালাস্তু খালফাহু, আমি কোনো সময় ওনার পিছনে গিয়ে বসতাম, দেখতাম যে তিনি কি করেন, কিন্তু আমি যখন যেতাম গিয়ে আপকি, আমি কান্নায় ভেঙে পড়তাম, মিম্মা আরাহু ইস্তাহু, তার কর্ম তার কাজ দেখি, যে বিনাফসিহি কানা ইসাল্লি হাত্তা তাওয়ারামা কাদামা, তিনি নামাজ পড়তে থাকতেন এমনকি তার পা খুলে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে থাকতেন, দীর্ঘ সময় কোনো কাজ নেই, তো তখন তিনি আল্লাহর ইবাদতের মাধ্যমে এটাকে অতিবাহিত করতেন। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই যে হোম কোয়ারেন্টাইন, এটা মূলত ইবাদতের একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে। এই ঘটনা তবকাত ইবনে সাআদে বর্ণিত হয়েছে, এই সময়টা আমাদের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। বিশেষ করে এখন যে শাবান মাস চলছে, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে তিনি এই মাসে সর্বাধিক রোজা রেখেছেন, সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন রমজানের আগে এই সময়টাতে, এবং বলেছেন যে এই সময়টাতে মানুষ অন্য মনস্ক থাকে, আমি চাই যেন এই মাসে মানুষের বাৎসরিক আমল আল্লাহ নিকট পেশ করা হয়, আমি চাই যেন আমার আমলগুলো রোজা অবস্থায় পেশ করা হয়। তাহলে আমরা আমাদের একটা সুযোগ রয়েছে যে এই সময়টা রোজা রাখার মাধ্যমে অতিবাহিত করা এবং নেকি অর্জন করা। এমনিভাবে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অবসর সময় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে মা নাদিমতু আলা শাইইন নাদাবি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফিহি আজালি ওয়ালাম ইয়াজদাদ ফিহি আমালি, যে আমি এমন বিষয়ে কখনো লজ্জিত হইনি যে যেই যেদিন সূর্য স্তম্ভিত হয়েছে, সূর্যটি ডুবে গেছে, সে এবং সূর্য ডুবার সাথে সাথে আমার হায়া কমে গেছে, অথচ আমার নেক আমল বৃদ্ধি পায়নি। যে দিনটা এইভাবে অতিবাহিত হয়েছে, যে একটা দিন অতিবাহিত হয়ে গেল অথচ আমার হায়াত শেষ হয়ে গেলো একদিন, কিন্তু আমি নেক আমল আমলের ব্যালেন্স বৃদ্ধি করতে পারি নাই, এটা আমার জন্য সবচেয়ে বড় লজ্জার কারণ ছিল। তো আজকের যে এই হোম কোয়ারেন্টাইনে আমাদের সময় অতিবাহিত হতে চলছে, দীর্ঘ সময় অতিবাহিত হতে চলছে, তো এই সময়টা যেন আমাদের হেলায় খেলায় নষ্ট না হয়, আমরা যেন আমাদের নেকির পাল্লাকে ভারী করতে পারি, ভালো কাজ সৎ কাজ যেন আমরা বেশি বেশি করে করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য এবং চেষ্টা থাকা দরকার। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই অবসর সময় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে আনহাল সালাফ, যে সালফ সালেহীনদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দ হিরসান মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম, যে আমি সালফ সালেহীনদের একটা বড় গ্রুপকে, একটা বড় অংশকে পেয়েছি যারা তাদের সময়ের ব্যাপারে এতটা আগ্রহী ছিল, যে এতটা সতর্ক সাবধান ছিল, যেরকম তোমরা তোমাদের টাকা পয়সা ধন সম্পদের ব্যাপারে হুঁশিয়ার সতর্ক সাবধান, তোমরা তোমাদের ধন সম্পদ টাকা পয়সাকে সংরক্ষণের জন্য যেভাবে সতর্ক সাবধান থাকো, ঠিক এমনিভাবে তারা তাদের সময়কে সংরক্ষণের ব্যাপারে হুঁশিয়ার সতর্ক সাবধান ছিলেন। এবং এমনি কাইয়িম রাহিমাহুল্লাহ এই অবসর সময়কে কাজে লাগানো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন লিয়া আলোকটি আসাদ্দ মিনাল মৌতি লিয়ান্নাল মৌতা ইউহজিবুকা আনিন নাসি ওয়া দিয়া আলোকটি ইউহজিবুকা আনিল্লাহি ওয়াদ্দারিল আখিরা, যে যে সময়টাকে নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও আরো মারাত্মক, মৃত্যুর চেয়েও আরো বেশি বেদনাদায়ক। কেন লিয়ান্নাল মৌতা ইয়াহজিবুকা আনিন নাস, মৃত্যুবরণের মাধ্যমে তুমি মানুষের আড়ালে চলে যাবে, আর সময় নষ্ট করা এটাকে তোমাকে আল্লাহর অন্তরালে নিয়ে যাবে এবং এটা তোমার পরকালকে নষ্ট করে দেবে। তো তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই হোম কোয়ারেন্টাইনের যে সময়, বিশাল সময়, এটা যেন আমাদের হেলায় খেলায় নষ্ট না হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমি কিছু পরামর্শ আপনাদের কাছে
পেশ করতে চাই যে এই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করতে পারি। সর্বপ্রথম যে কাজটি আমাদের করা দরকার সেটা হলো নিজের আত্মসমালোচনা করা, যে এই যে দীর্ঘ সময় আমার জীবন থেকে অতিবাহিত হলো, এই সময় আমি কি করেছি, কতটুকু আমার দ্বারা ভালো কাজ হয়েছে, কতটুকু মন্দ কাজ হয়েছে। আমাদের এই জীবনের যে ব্যস্ততম গতি, এই গতিতে পিছনের দিকে ফিরে তাকানোর সময় আমাদের খুব একটা হয় না, অতীতকে নিয়ে পর্যালোচনা করার মতো সুযোগ আমাদের খুব একটা হয় না। আমরা সামনের দিকে এগিয়ে চলছি, অতীতে কি হয়েছে সেটা দেখার ফুরসত নেই। তো এই সুযোগে আমাদের দরকার যে অতীতে আমি কি করেছি, কতটা ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, আমার জীবনের অবস্থা কি ছিল, আমি কতটুকু ভালো পদে ছিলাম, কতটুকু মন্দ পদে ছিলাম, এটা কি হিসাব বিকাশ করে আপনার মানে তৌবা করা। এই তৌবার মাধ্যমে মূলত আপনার যে গোনা, আমাদের যে গোনা, এটা আল্লাহ ক্ষমা করবেন। এবং আমাদের বিশ্বময় যে একটা উশৃঙ্খল বিশৃঙ্খল অশান্তি অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেটা থেকে যদি আমরা ফিরে আসতে চাই, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যদি আমরা আরো ভালোভাবে চলতে চাই, তাহলে মূলত তওবার মাধ্যমে আমাদের নিজেদের ব্যক্তিগত যে আমল আখলাক এগুলোকে সংশোধন করা এটা অত্যন্ত জরুরি। এই জন্য আমরা নিজেদের আত্মসমালোচনা করার জন্য চেষ্টা করি। সেই সাথে যে প্রস্তাবটি আমি আপনাদের সামনে রাখতে চাই সেটা হলো পরিকল্পনা, নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনা করা, যে আপনি কি করতে চান, কিভাবে আপনি আপনার নেকির পাল্লাকে ভারী করতে পারেন, কি কি কাজের মাধ্যমে আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, আপনার সামাজিক, আপনার রাষ্ট্রীয় কাজে কি ধরনের কাজ করলে মূলত আপনি সমাজের উপকার করতে পারবেন, আপনার নিজের উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, সেই ধরনের কাজের পরিকল্পনা গ্রহণ করা। তৃতীয় যে প্রস্তাবটি আমি দিতে চাই সেটা হলো যে এই সময়টাকে আপনি মহাগ্রন্থ আল কোরআন কারীম তার তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করা। দুঃখজনক হলেও সত্য বিষয় হলো যে বহু মুসলমান আজকের পৃথিবীতে এখনো বিদ্যমান যারা কোরআনের তেলাওয়াত করতে পারে না, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত আফসোসের। একটা শিশু বাচ্চা যে এখনো বালিগ হয়নি, সেই মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণ হেফজ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে, অথচ আপনি একজন পূর্ণ প্রাপ্ত বয়স্ক কোরআনের তেলাওয়াত শিখতে পারেননি, এটা দুঃখজনক, এটা আফসোসের। তো বিশেষ করে এখন যে সামাজিক যোগাযোগের যে উন্নত ব্যবস্থা, আপনি ঘরে বসে নিজের মোবাইলে বা কম্পিউটারে বা অন্য কোনো ব্যবস্থায় আপনি এই তেলাওয়াত শিখতে পারতেছেন, তো এই তেলাওয়াত আমাদের শিখা এবং কোরআন তেলাওয়াত করা, কোরআনের তর্জমা করা, তার অনুবাদ করা এবং তার তাফসীর অধ্যয়ন করা, বিভিন্ন ভালো তাফসীর যেগুলো নির্ভুল নির্ভেজাল তাফসীর সেগুলো অধ্যয়ন করা এবং ইসলামী গ্রন্থ পাঠ করা, বিভিন্ন ইসলামী সাহিত্য যেগুলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে লেখা হয়েছে, কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী তাদের যে লেখনীগুলো আছে সেই লেখনীগুলো বেশি বেশি করে পড়া। এরপরে ঘরে বসে আপনি ইসলামী চ্যানেল টিভির মাধ্যমে, টিভিতে যে ইসলামী চ্যানেলগুলো আছে বা যে ইসলামী অনুষ্ঠান যেখানে হচ্ছে সেটা দেখা, আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ইসলামী ওয়েবসাইট যেগুলো আছে, ইসলাম হাউস সহ আরও যেগুলো ইসলামী ওয়েবসাইট আছে, সেখান থেকে বিভিন্ন ইসলামী যে লিটারেচার আছে বা বিভিন্ন লেখনী প্রবন্ধ বই পুস্তক আছে সেগুলো আমরা সেখান থেকে অধ্যয়ন করতে পারি। এরপরে যেহেতু আপনার সার্বক্ষণিক ঘরে থাকা হয়, বাইরে যাওয়া হয় না, তো সেই হিসেবে আপনার কিছু শরীর চর্চা করা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা, যাতে করে আপনি কোনো অসুখ বিসুখ বা কোনো অকল্যাণকর কিছু থেকে নিজের শরীরকে সেফ রাখা, এটার জন্য কিছু শরীর চর্চা করা, ব্যায়াম করা, এটা আমাদের জন্য কল্যাণকর। সেই সাথে পারিবারিক কাজে সময় দেওয়া, ঘরের কাজে পারিবারিক কাজে সময় দেওয়া এবং সন্তানদেরকে সময় দেওয়া, নিজের ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে সময় দেওয়া এবং তাদের সাথে গঠনমূলক কাজ করা, পরিবারের উন্নয়নের জন্য কি করা যায় পরামর্শ করা এবং সন্তানদের ব্যাপারে গাইডলাইন দেওয়া, তাদের প্রতি লক্ষ্য রাখা, তাদের ভালো দিকগুলো তাদেরকে পরামর্শ দেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। সম্মানিত দর্শক শ্রোতা, এই হোম কোয়ারেন্টাইনে আমাদের করণীয়গুলো এতক্ষণ আমি বললাম, সেই সাথে পরবর্তী যে অংশ বর্জনীয়, অর্থাৎ কিছু আমাদের বর্জন করা, ত্যাগ করা, এটাও জরুরি। এই একটা মহামারী, বিশ্বময় মহামারী, বিপজ্জনক অবস্থা চলছে, এই সময় মূলত আমরা যে অন্যায় অপরাধগুলোর সাথে আমরা জড়িত ছিলাম, আগে গোনার কাজ পাপের কাজের সাথে জড়িত ছিলাম, সেগুলো সম্পূর্ণ রূপে বর্জন করা। এবং এটা শুধু এই জন্য নয় যে মহামারী কালে আমরা এটা বর্জন করবো, না, বাকি জীবনের জন্য এটাকে বর্জন করা। এই সম্পর্কে রামান বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা
আন তাআমাল আসসাইয়াতি ফি যামানি আল বালা, যে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত হয়েছে যে ইমাম আল মুবাশির রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহা বিনাশ হবে যে তুমি এই মুসিবতের সময়, এই মহামারীর সময় কোনো পাপে লিপ্ত হবে। তো আজকের যে এই সময়টা অনেকেই কি করবে সে বুঝে পাচ্ছে না, তো নানান রকমের অন্যায় অশ্লীলতার মধ্যে ঘরে বসেই সে নানান রকম অন্যায় অশ্লীলতা করে বেড়াচ্ছে। কেউ হয়তো টিভিতে ডিশ লাইনে নানান রকমের খারাপ সিনেমা বা নাটক এগুলো দেখতেছে, গান বাজনা শুনতেছে, কেউ হয়তো নানান রকমের ঘরোয়া ইনডোর খেলাধুলা মাধ্যমে সময় অতিবাহিত করতেছে, কেউ হয়তো কোনো মানুষের সমালোচনা গীবত এর মাধ্যমে সময় অতিবাহিত করতেছে। তো এটা খুবই দুঃখজনক, এটা আফসোসের। এই সময়টা মুসিবতের সময়, বিপদের সময়, মহামারীর সময় আপনার এগুলো যদি এই সময় আমরা ত্যাগ না করতে পারি তাহলে আর কখন? তো আমাদের উচিত যে সব রকমের অন্যায় অপরাধ এগুলোকে ত্যাগ করা, বেশি বেশি করে তওবা করা এবং যত রকমের ভালো কাজ আছে সেগুলো করার জন্য চেষ্টা করা। তাহলে মূলত এই সময়টা আমরা উপকৃত হতে পারবো এবং ভবিষ্যৎ জীবনে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা এই মহামারীর আগে যেরকম ছিলাম, মহামারীর পরে যেন আমার এই চরিত্রটাই না থাকে, বরং এটা যেন মহামারী যেন আমাদের এই চরিত্রকে, আমাদের আচার আচরণকে, আমাদের পৃথিবীর এই অবস্থাটাকে যেন পরিবর্তন করে সেদিকে প্রতিটি মানুষের বিশেষ করে মুসলমানদের বিশেষ লক্ষ্য থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।